2018 সালের অক্টোবর থেকে 19 সালের মার্চ মাস পর্যন্ত আমরা ঢাকা এবং ঢাকার আশেপাশে মোট 7টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা হচ্ছে আর্ট ক্যাম্পের আয়োজন করি। আমরা আর্ট ক্যাম্পগুলো করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আর্ট কলেজ, নারায়ণগঞ্জ ফাইন আর্ট ইনস্টিটিউট, এছাড়াও হরগঙ্গা কলেজ এবং সাভার কলেজ। আমাদের বিষয়টা ছিল সংঘাতনে সম্প্রীতি, মূলত হচ্ছে তরুণদেরকে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া তরুণ, তাদেরকে হচ্ছে সহিংসতার বিরুদ্ধে এবং হচ্ছে যে শান্তির পথে, শান্তির পক্ষে কিংবা হচ্ছে সম্প্রীতির পক্ষে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজনটা আমাদের। আর্ট ক্যাম্পের বিষয় ছিল সম্প্রীতি, সংঘাত নয়। এবং এই সম্প্রীতি, সংঘাত নয়, এটি খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে, এ কারণে যে আমরা সংঘাতের মধ্যে বসবাস করছি, সন্ত্রাসের মধ্যে বসবাস করছি। তবে এর এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে শিল্পী, চিত্রকর্ম যে একটি মাধ্যম হতে পারে, আমাদের তরুণ বন্ধুরা সেটি দেখিয়েছে। আমরা তাদের অভিনন্দন জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই। ছিল যেহেতু সংঘাত নয় সম্প্রীতি ছিল থিম, তো আমি ভাবলাম যে যখন যুদ্ধ হয়, এরোপ্লেনস যায়, মিসাইলস ছাড়ে, তো আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যায়। তো আমরা যদি এটাকে একটা সিম্বল, ফ্লাওয়ার হচ্ছে পিস, ফ্লাওয়ারকে দেখলে আমাদের মন খুশি হয়ে যায়, তো এইটা যদি আমরা আমাদের উপর যদি ছড়ানো হয়, এই কোমলতা যদি আনে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। এই চিন্তা করে এই ছবিটি আঁকা। ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ আছে, কোনো ধরনের মানে প্রণোদনা খুব বেশি আমরা দিতে পারিনি। আমরা শুধু তাদের আঁকার যে সরঞ্জাম সেইটা দিতে পেরেছি, এর বাইরে আমরা তাদের কিছু দিতে পারিনি। কিন্তু তারপরও তাদের যেটা আগ্রহ, তাদের যেটা হচ্ছে যে প্রচেষ্টা এবং আমাদের সাথে কাজ করার জন্য যে তাদের যে স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, সেটা দেখে আমাদের মনে হয়েছে যে এই ধরনের কাজ আরও হওয়া উচিত। এবং নানান সংগঠন, বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে যদি এই ধরনের কাজগুলো আরও বেশি বেশি করে এবং সেটা করতে গেলে হচ্ছে যে আরও বেশি মিথস্ক্রিয়া হবে সমাজের নানা শ্রেণীর মানুষের সাথে, সেটা আমাদের জন্য কাজে দেবে। মানুষের জন্য ফাউন্ডেশন এবং কাক কমিউনিকেশনের উদ্যোগে একটা সুন্দর একটা প্রোগ্রাম। মূলত কেউই সংঘাত চাই না, সবাই মূলত সম্প্রীতি, সম্প্রীতিটাকেই চাই, এটাকে প্রাধান্য করে এই প্রোগ্রামটা। তো খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে এবং আশা করি মানুষের জন্য ফাউন্ডেশন, কাক কমিউনিকেশন, তারা ভবিষ্যতে এই ধরনের আরও অনেক প্রোগ্রাম করবে। আমাদের একটা হচ্ছে যে বিশেষ একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে ঢাকা আর্ট কলেজে, সেখানে একজন শিক্ষার্থী, তিনি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বলবো বা ভার্বালি চ্যালেঞ্জ, উনি কথা বলতে পারেন না, কিন্তু তার আর্থিক অবস্থাটাও খুবই যে সচ্ছল তা নয়, খুবই দীনদৈন্য একটি পরিবার। কিন্তু তার মাকে আমরা যেটা দেখি যে উনি হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সপ্তাহে 4 দিন হচ্ছে যে খুব কষ্ট করে তার মেয়েকে নিয়ে আসে এখানে আর্ট কলেজে আর্ট শেখার জন্য। একটা রঙের ডিবের দাম 400 টাকা, 500 টাকা, একটা প্যাকেটের দাম 1200 টাকা, 3000 টাকা, 4000 টাকা, কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে। ক্যানভাসে কাজ করলে কমসে কম মাসে 3000 টাকা লাগে। শরীর খারাপ হইলো, জ্বর হইলো, অসুস্থ হইলো, আমি ওকে নিয়ে ঢাকা নিয়ে আসি। 20 দিন অসুস্থ ছিলাম, তারপর ওরে ঢাকা নিয়ে আসছে। আমি দুই একটা বাচ্চা টিউশনে করি এভাবে, জি এভাবে আমি যে এখনও টিউশনে করি। শিক্ষার্থীদেরকে যদি আমরা আরও বেশি সুযোগ দিতে পারি, আরও লাইম লাইটে নিয়ে আসতে পারি, আরও আলোর মধ্যে নিয়ে আসতে পারি এবং তাদেরকে যদি আরও নানানভাবে হচ্ছে সুযোগ দিতে পারি, সেটা আমাদের জন্য খুবই ভালো হবে আর কি। এবং আমরাও আসলে এর মধ্যে দিয়ে সমৃদ্ধ হচ্ছি, আমাদের সংগঠন আমরা সমৃদ্ধ হচ্ছি। তো আমরা এই যে কাজটা আমরা করেছি, এই কাজটা করেছি আমরা কাক কমিউনিকেশন থেকে, এবং আমাদের সহযোগিতা ছিল মানুষের জন্য ফাউন্ডেশন, এবং আমরা ওই মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি নামক প্রকল্পের অধীনে আমরা এই দীর্ঘ পথ চলা। এবং ইতিমধ্যে আরও 38টি সংগঠন এখানে কাজ করছে আমরা জানি, এবং কেউ হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা, কেউ হচ্ছে যে আবৃত্তি কিংবা হচ্ছে যে নাটক, কেউ হচ্ছে কনসার্ট, নানান ধরনের প্রোগ্রাম এখানে করছে। আমরা চাই যে এইগুলো আরও বেশি করে হোক এবং আগামী 25-26 তারিখে সেখানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটা বড় সম্প্রীতি উৎসব হবে, আমরা সেখানে যোগ দিব।
তো আমরা চাইবো যে আরও বেশি করে মানুষ এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হোক এবং তরুণদেরকে আরও বেশি উৎসাহিত করুক। সবাইকে ধন্যবাদ।